কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এবার পছন্দের প্রার্থীর নিয়োগ চূড়ান্ত করতে দুই শিক্ষকের বিরুদ্ধে 18 লাখ টাকা ঘুষ লেনদেন সংক্রান্ত ফোন আলাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যা গোটা ক্যাম্পাস জুড়ে সৃষ্টি করেছে তোলপাড়। নূর আলম দুলালের প্রতিবেদন। সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। ওই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুহুল আমিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুর রহিম এক প্রার্থীকে নিয়োগ পাইয়ে দিতে তাদের সঙ্গে 18 লাখ টাকায় চুক্তি করেন। তাদের মধ্যকার ফোন আলাপের একটি অডিও ক্লিপ ফাঁস হলে এ তথ্য বেরিয়ে আসে। আমি তো এক জায়গায় কথা বলছেন, তোমার সঙ্গে বলেছি যে এখানে আমার কিন্তু ঠিক আছে, এখানে আমার হ্যাঁ আমার সুপারিশ এখানে হবে না স্যার। আপনি স্যার আমরা বলছেন স্যার 18 লাখ লাগবে স্যার। আমি তো স্যার আমি তো এক জায়গায় কথা বলেছিলাম স্যার, কথা হচ্ছে তাদের সাথে স্যার। আপনি তো বললেন স্যার আপনি আমার মিল না থাকলে স্যার আপনি বলি স্যার আপনি বললেন স্যার আমি আপনার ছোট ভাইয়ের মতো স্যার। স্যার আমি তো স্যার চেষ্টা করতেছি স্যার, এখন স্যার আমি তো বলি নাই আমি দিব না স্যার। ফোনালা ফাঁসের পর বিশ্ববিদ্যালয়ের সব মহলে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। যে আমাদের এই ধরনের টিচারকে বহিষ্কার করা উচিত এবং আমরা এই ধরনের শিক্ষকদের কাছ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। কিন্তু এইভাবে যদি টাকা দিয়ে হয় সেখানে মেধার সঠিক মূল্যায়ন হয় না। এরকম দুর্নীতি কখনোই কাম্য নয়। যেন অন্যান্য শিক্ষকরা এরকম দুর্নীতি করতে গেলেও তারা সচেতন হন। একজন টিচার হিসেবে আমরা শিক্ষকদের কাছ থেকে এইসব কাজ আশা করি না, কখনোই আশা করি না। আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেন প্রশাসন আরো সতর্কতা অবলম্বন করে। আমরা ডক্টর রুহুল আমিন এর আগেও নিয়োগ বাণিজ্য জড়িয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ দাবি শিক্ষক নেতাদের। বিশ্ববিদ্যালয় লেভেলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে আমি আশা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বা এই ধরনের কুকর্ম করার কেউ সাহস যেন না পায়, আর শিক্ষক সমাজ যেন কলঙ্কমুক্ত হয়, শিক্ষা যেন কলঙ্কমুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান এ ব্যাপারে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টেলিফোনে অর্থ লেনদেনের বিষয়টির যে কথোপকথন সেটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এক্সিকিউটিভ অর্ডারে, এবং আজকে সিন্ডিকেট রয়েছে আজকে সেটার ব্যাপারে হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে এই ঘটনা কেন ঘটেছে, এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা আদ্যপান্ত আমার মনে হয় যে তদন্তপূর্বক আমরা সর্বোচ্চ কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা সর্বোচ্চ কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করব। গত 3.5 বছরে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 19 জন শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও থামছে না দুর্নীতি। নূর আলম দুলাল, এস এ টিভি, কুষ্টিয়া।